আমাকে করে এখন লাইট দিয়ে দিছে। এই যে আমাদের হ্যাচারি থেকে আমরা বাচ্চা সংগ্রহ করতেছি, এগুলো হচ্ছে তিতির, এগুলো হচ্ছে তিতিরের বাচ্চা। তিতিকে এক কার্টনে আছিল না, হ্যাচারিতে বাচ্চাগুলি সংগ্রহ করতেছি আমরা। এখানে ডিম দিয়েছিলাম, ডিমগুলাই যে কিছু ডিম কিছু বাচ্চা পড়ছে আর কিছু বাকি আছে, ওইগুলো আগামী একদিনের মধ্যে একদিন কি আগামীকালের মধ্যে বাকিগুলো ফুটে যাবে। এগুলি আলাদা রাখো আর ওইগুলি আলাদা রাখো। মানে সাদা সাদা সংখ্যাটা বেশি, হ্যাঁ এই ডিমগুলো এটাতে সরাই দাও। হ্যাঁ দেখেন আমাদের হ্যাচারির ভিতরের সাইডটা, ভিতরের সাইডটা এখানে যে ডিম ফুটতেছে, ডিমগুলো থেকে বাচ্চা ফুটছে। আমাদের এবার সাদার সংখ্যায় অনেক বেশি, সাদা এবং রয়্যাল, না সাদা এবং রয়্যালের সংখ্যাটাই বেশি পড়বে এবার। দুই কারোটা আছে না, এই চক্রে দেখতে হবে কয়টা আছে বা সেটা। মারা গেছে, এটা পাট করা হয়েছে। তিতিরের বাচ্চাগুলো ছুটো হইলো আবার এমনি ইয়ে আছে, সব ডিম এটা দিয়ে দাও। হ্যাঁ দিয়ে এটা নিচে রাখিয়া দেওয়া সব ডিম একটা। এই যে হচ্ছে আমাদের তিতিরের একদিন বয়সী বাচ্চা, এই যে আজকে মাত্র এখন মাত্র হ্যাচার থেকে বের করলাম, এটা হচ্ছে আমাদের তিতিরের বাচ্চা। আগে দেখতে পাচ্ছেন যে একদিন বয়সী বাচ্চা তিতিরের বাচ্চাগুলি কত সুন্দর কত চঞ্চল। একদিন বয়সী বাচ্চা এই মাত্র হ্যাচার থেকে আমরা বের করতেছি, এখনও বের হয় নাই। নিচে নিয়ে দেওয়া হয় তিতিরটা, মানে একটু 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 বেশি সময় লাগে, সময় লাগে জান ফুক অনেক। এই যে এই যে এই যে আমরা কিছু ডিম ভিডিও তুলতে দেবো, তারপরে কইবা না কার্টুন দেখো না তো তিতিরে অনেক 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 বাচ্চা আছে। বাড়ি লেবু আলাদা করো, আলাদা করে ইয়াতে দিয়া তো দেখেন সবগুলো তিতিরের বাচ্চা। এই যে আমাদের তিতিরের বাচ্চা বসছে, তিতিরের বাচ্চাগুলো দেখেন এই মাত্র আমরা হ্যাচার থেকে বের করলাম, বাচ্চাগুলো কত সুন্দর কত ফুটফুটে। আর এই হচ্ছে আমাদের কার্কির বাচ্চা, সাদাগুলোর সংখ্যা অনেক বেশি, সাদা এবং রয়্যাল। এই দেখেন এই দেখেন এই মাত্র হ্যাচার থেকে বেরিয়েছি, জন্ম হয়েছে কিছুক্ষণ আগে, এখনই ঝগড়া লাগছে। চিন্তা করেন বাংলাদেশের আবহাওয়া যে কত খারাপ, পৃথিবী না ঢুকে ঝগড়া শিখে লাগছে। এই যে দেখেন এখানে আমাদের বাচ্চা, এই যেগুলো আমরা এত থেকে বের করতেছি কত ফুটফুটে বাচ্চা।
এগুলো সব ডেলিভারি হয়ে যাবে 15 তারিখে। 15 তারিখে আমাদের একটা ডেলিভারি আছে, তারা এই বাচ্চাগুলো নিবে। এগুলো আমাদের বাচ্চাগুলো কোয়ালিটি সম্পূর্ণ দেখে এগুলো মিনিমাম 15 দিন এক মাস আগে লোকজনে অ্যাডভান্স দেওয়ার আগে আমাদেরকে, তো বাচ্চা বের হলে পরিমাণ মতো যেগুলো বের হয় সবগুলো আমরা একবারে এক পার্টির কাছে ডেলিভারি দিয়ে দিই। এছাড়াও আমাদের কাছে তো সব বয়সী বাচ্চা আছে, 15 দিন এক মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। না না ১৪, ১৫, ১৬, ১৮, ১৯ একটা ক্যারোটের নিয়ে কোনো না হলে এখানে সারানো সম্ভব নয়। তাহলে এই কয়টা ডিমের মধ্যে আমরা কয়টা বাচ্চা পাইছি এটা বৃষ্টি পড়তেছে, তার জন্য আমরা এখন কাছাড়িতে নিব না, এই যে বাইরে বৃষ্টি পড়তেছে আমরা এখন বোর্ডারে নিব না। এই যে আমাদের খামারে বাইরে দেখেন আউটসাইড ইজ রেনিং, এই যে আমাদের খামারের বাইরের সাইডটা, আমরা ঘরের ভিতরে আছি, বাইরে বৃষ্টি, যেহেতু বৃষ্টি পড়তেছে আমরা এখন আবার হিটিং মেশিনে হিউমিডিটি একটু কমাইয়ে দিয়ে আমরা রেখে দিব। আর এটা হলো আমাদের শাটার মেশিন, এটা আমাদের আরেকটা মেশিন, সেটা এখানে শুধু ডিম দেওয়া আছে, এখানে শুধু ডিম দেওয়া আছে, ডিমগুলো এখানে থাকে হলো 25 দিন। 25 দিন পরে এই ডিমগুলোকে আমরা ওই আমাদের এই হ্যাচার মেশিনে আমরা স্থানান্তর করি, হিটিং মেশিনে স্থানান্তর করে এটা হচ্ছে আমাদের হিটিং মেশিন। আমরা এখানে রাখি বাকি 3 দিন, এই 3 দিনের মধ্যে সবগুলো বাচ্চা ফুটে, সবগুলো বাচ্চা ফুটলে তখন আমরা এগুলো বোর্ডিংয়ে দিয়ে দিই, বোর্ডিংয়ে থাকে 1 মাস। তো বাচ্চাগুলোকে আমরা 1 দিন বয়স থেকে যতগুলো ভ্যাকসিনের প্রয়োজন হয় 45 দিন পর্যন্ত সবগুলো ভ্যাকসিন দিতে হয়, এর মধ্যে আমরা সবগুলো ভ্যাকসিন দিয়ে দিই। দিয়ে দেওয়ার কারণে বাচ্চাগুলো, এই যে অনেক বাচ্চা আবার সময় অনেক সময় কিন্তু বাচ্চা মারা যায়, দেখেন এখানে আমাদের 2টা বাচ্চা মারা গেছে, এটা ডিম থেকে পুরোপুরি বের হতে পারে নাই, যার জন্য নাকি বাচ্চাগুলো মারা গেছে। যাক, অসুবিধা নাই, কিছু ওটা লজ্জাবে। যাই হোক, তো বন্ধুরা সবাই ভালো থাকেন। আপনাদের এই যে আমাদের তুহিন ভাই দেখেন, আমাদের তুহিন ভাই উনি হচ্ছে আমাদের মেডিসিন বিভাগটা উনি দেখাশোনা করেন, আর এই হচ্ছে মেডিসিন বিভাগটা উনি দেখাশোনা করেন, এই হচ্ছে আমাদের শাহিন ভাই। জানেন শাহিন ভাই, আপনি জানা শুধান হ্যাঁ কত পার্সেন্ট? হ্যাঁ, আর আমাদের আমাদের হেচিংটা হয়েছে এবার কত পার্সেন্ট হয়েছে? আচ্ছা যাক, এই হচ্ছে আমাদের শাহিন ভাই।